সম্মানিত সুদী বাংলাদেশী দেওবন্দী ইসলামী পণ্ডিত মুফাক্কিরে ইসলাম আল্লামা জিয়াউদ্দিন সাহেব মুফাক্কিরে ইসলাম আল্লামা জিয়াউদ্দিন যিনি একজন বাংলাদেশী দেওবন্দী ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ শিক্ষাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি একাধারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আজাদ দিনী ইদারায়ে তালিম বাংলাদেশের সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের মহাপরিচালক ও আল হায়াতুল উলিয়ার স্থায়ী কমিটির সদস্য বৃহত্তর সিলেট অঞ্চলে তিনি নাজিম সাহেব হুজুর নামে পরিচিত হেফাজতে আন্দোলন খতমে নুবুয়াত আন্দোলন টিপাইমুখ বাঁধ নির্মাণ বিরোধী আন্দোলন সহ প্রভৃতি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন এছাড়াও তিনি কয়েকটি উল্লেখযোগ্য মাদ্রাসার পরিচালক ও কয়েকটি জাতীয় ও আঞ্চলিক সংস্থার নেতৃস্থানীয় পদে রয়েছেন ধর্মীয় ক্ষেত্রে অবদানের জন্য তাকে মুফাক্কিরে ইসলাম উপাধি দেওয়া হয় আজকে আমরা মুফাক্কিরে ইসলাম আল্লামা জিয়াউদ্দিন সাহেব সম্পর্কে তার সংক্ষিপ্ত আত্মজীবনী জানব মুফাক্কিরে ইসলাম আল্লামা জিয়াউদ্দিন এর জন্ম ও বংশ আল্লামা জিয়াউদ্দিন যিনি 1941 সালের 4 এপ্রিল সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মুকাদ্দাস আলী কুরআনের হাফেজ ছিলেন ও মাতা খাইরুন নেসা বেগম তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয় আল্লামা জিয়াউদ্দিন এর শিক্ষা জীবন আল্লামা জিয়াউদ্দিন তিনি পরিবার ও গ্রামের মসজিদের মক্তবে প্রাথমিক শিক্ষা লাভ করেন 1953 সালে গ্রামের পাঠশালায় ভর্তি হন তিন বছর পর 1956 সালে মাথিউরা ঈদগাহ বাজার মাদ্রাসা ও পরের বছর দায়রুল উলুম দেউলগ্রাম মাদ্রাসায় ভর্তি হয়ে মাধ্যমিক শ্রেণী সমাপ্ত করেন 1962 সালে গাছবাড়ি জামিউল উলুম মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে দারুল উলুম হাটহাজারি মাদ্রাসায় স্নাতক শ্রেণীতে ভর্তি হন 1965 সালে হাটহাজারি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস মাস্টার সম্পন্ন করেন পরের বছর একই মাদ্রাসা থেকে কোরআনের তাফসিরের উপর উচ্চতর ডিগ্রি লাভ করেন কর্মজীবন শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবনের সূচনা শুরু করেন 1967 সালে জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরে শিক্ষক হিসাবে নিয়োগ পান মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেহাব উদ্দিন তার কর্মতৎপরতা দেখে দুই বছর পর তাকে শিক্ষা সচিবের দায়িত্ব দেন 2010 সালে তিনি এই মাদ্রাসার মহাপরিচালক হিসাবে নিযুক্ত গ্রহণ করেন 2018 সালের 15 জুন তিনি আজাদ দিনী এরাদায়ে তালিম বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন পদাধিকার বলে তিনি কৌমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড আল হায়াতুল উলিয়ার স্থায়ী কমিটির সদস্য এছাড়াও তিনি আঞ্চলিক শিক্ষা বোর্ড তানজিমুল মাদারিস সিলেটের প্রধান উপদেষ্টা ও মাদানিয়া কোরআন শিক্ষা বোর্ড নুরানি তারিমুল কোরআন বোর্ডের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তিনি জামিয়া কাসিমুল উলুম মেওয়া জামিয়া হাতিমিয়া শিবগঞ্জ বাহাদুরপুরে জালালিয়া মাদ্রাসা আকা খাজানা মহিলা টাইটেল মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসার পরিচালক শিহাব পরিষদ ইকরা ফাউন্ডেশন ইউকে আল হিলাল ছাত্র সদস্য আল হিলাল ছাত্র সংসদ আল কলম গবেষণা পরিষদ চেতনা সাহিত্য পরিষদ জাগরণ ইসলামী সাংস্কৃতিক পরিষদ হিজবে ইলাহি বিয়ানীবাজার সহ বেশ কয়েকটি সামাজিক সাহিত্যসেবী ও সাংস্কৃতিক সংগঠনের তিনি উপদেষ্টা 2020 সালের 15 নভেম্বর হেফাজত ইসলাম বাংলাদেশের এক কেন্দ্রীয় সম্মেলনে তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন 1980 সাল এর দশকে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ছাত্র সংগঠন বাংলাদেশ জমিয়ত তলাবায়ে আরাবিয়ার 72 সিলেট শাখার সভাপতি ছিলেন 1987 সালে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন 1994 সালে তিনি জমিয়তে সিলেট জেলার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন পরপর তিনি মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করেন 2008 সালে তিনি কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব নির্বাচিত হন 2011 সালে তিনি সিলেট জেলার জমিয়তের সভাপতির দায়িত্ব পান একই বছর কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি নির্বাচিত হয়েছেন 2014 সালের 13 সেপ্টেম্বর পুনরায় জেলা জমিয়তের সভাপতি হয়েছেন 2015 সালের 7 নভেম্বর কেন্দ্রীয় সম্মেলনে তাকে পুনরায় সহসভাপতি নির্বাচিত করা হয় 2018 সালে তাকে দ্বিতীয়বারের মতো সিলেট জেলা জমিয়তের সভাপতি নির্বাচিত করা হয় 2020 সালে 8 এপ্রিল আব্দুল মোমিন ইমামবাড়ির মৃত্যুর পর তিনি জমিয়তের সভাপতি নির্বাচিত হয়েছেন অবদান তিনি
অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে ধর্মীয় শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন। দারুল উলুম হাটহাজারীতে অধ্যয়নকালে আইয়ুব খানের আমলে মুসলিম পরিবার আইন অত্যাদেশ 1961-এর বিরুদ্ধে আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হন। 1966 সালে চট্টগ্রাম বেরলবীদের সাথে এক সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন। আব্দুল কাইয়ুম তার সম্মানে আরবি কবিতা ও আবৃত্তি ও শাহ আহমদ শফি তার আগে মূল্যায়ন করে নিজ হাতে একটি চিঠি লিখেছিলেন। 1990-এর দশকে তিনি বিয়ানীবাজার ইসমেত আম্বিয়া ও খতমে নুবুয়াত আন্দোলনের নেতৃত্ব দেন। এ সময় তার তত্ত্বাবধানে ইজাহার হকের উদ্যোগে বিয়ানীবাজারে খতমে নুবুয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাসলিমা বিরোধী আন্দোলন, সাবি প্রবীর নামকরণের আন্দোলন, ফতোয়া বিরোধী রায়ের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে তিনি সিলেট নেতৃত্ব ভূমিকা পালন করেছিলেন। 2005 সালে ভারত সরকারের টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি কর্তৃক আহত টিপাইমুখ লং মার্চে তিনি সিলেট বিভাগীয় সমন্বয়কর দায়িত্ব পালন করেন। 2011 সালের 8ই ডিসেম্বর জমিয়তের ঢাকা টিপাইমুখ বাঁধ অভিমুখে বুথ নির্বাচনের আহ্বায়ক ছিলেন তিনি। 2008 সালে নারী উন্নয়ন নীতিমালার বিরুদ্ধে সিলেট কোরআনী আইন সংকরণ কমিটির আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। 2013 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মূর্তি নির্মাণের বিরুদ্ধে শাহজালাল ঐতিহ্য সংরক্ষণ কমিটির উদ্যোগে সর্বদলীয় আন্দোলনে অন্যতম মুখপাত্র হিসাবে ভূমিকা পালন করেন মাওলানা জিয়াউদ্দিন। মাওলানা জিয়াউদ্দিন আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূর্তি স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। 2013 সালে হেফাজতের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিলেট জেলার হেফাজতের সাধারণ সম্পাদক ছিলেন মাওলানা জিয়াউদ্দিন। হেফাজতের উদ্যোগে শানে রেসালাস সম্মিলনে নামে সিলেট অনুষ্ঠিত মহাসমাবেশে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। 2013 সালের 6ই এপ্রিল ঢাকার হেফাজতের লং মার্চে তিনি অংশগ্রহণ করে বক্তব্য দিয়ে দেন। 2013 সালের 5ই মে ঢাকা অবরোধও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 5ই মের ঘটনার পর তার বিরুদ্ধে 6টি মামলা দায়ের করা হয়। 2012 সালের 9, 10, 11 ফেব্রুয়ারি আজাদ দিনী এড়াদার 3 দিনব্যাপী আন্তর্জাতিক দস্তারবন্দি সম্মেলনে তিনি কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেছেন। 2019 সালের 8ই আগস্ট আশিহা পরিষদের উদ্যোগে তার জীবন ও কর্ম নিয়ে মুফাক্কিরে ইসলাম নামে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়। 2017 সালের 16ই মে ইংল্যান্ডের বার্মিংহামে তাকে নাগরিক সংবর্ধনা দিয়ে সম্মানিত করা হয়। 2016 সালে শিক্ষকতায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এক অনলাইন সংস্কার পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তিনি শায়খে ফুলবাড়ি খ্যাত আব্দুল মতিন চৌধুরীর কাছে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন এবং মসজিদে নববীতে ইতিকাফ অবস্থায় আব্দুল মতিন স্বীয় খলিফা আব্দুস সুবুরের মাধ্যমে তাকে খেলাফত প্রদান করেন। পারিবারিক জীবনে তিনি এক ছিল ও 6 মেয়ের জনক। আল্লাহ রব্বুল আলামিন হযরতের হায়াত দীর্ঘায়িত করুন এবং উত্তম হায়াত দান করুন। আমিন।